আজকে তুমি কোথায় ও দাদা তোমার ভয়ে তো এলাকার মানুষ হাঁটতে পারতো না তোমার কারণে এলাকার মানুষ তরতর করে কাঁপতো আজকে তুমি কোথায় সেদিন বলবে আল্লাহর একবার যেতে দাও সেদিন চিৎকার করে করে বলবে কবর তোমাকে বলবে তুই কি জানিস না এখান থেকে আর ফেরত যাওয়া যায় না ঠিক কি না বলেন না ওয়াজ প্রতিদিন তো শুনেন পাল্টে ফেলুন জীবনকে আল্লাহর ওয়াস্তে পাল্টে ফেলুন জয়নুল আবেদিন কাদেরী মুকাররম বাড়ি প্রতিদিন আমরা অনেক কথা বলছি পাল্টাতে হবে ভাই পাল্টাতে হবে বুঝতে হবে যদি না বুঝেন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ঠিক কিনা কথা বলেন না অহংকার যখন বেশি হয়ে যায় একটু ওই কবরস্থানে গিয়ে দেখিয়েন জিজ্ঞেস করিয়েন দাদা কেমন আছো উত্তর আসবে না ঠিক কিনা বলেন না দাদু কেমন আছো তুমি তো এলাকা কাঁপানো ব্যক্তিত্ব ছিলে আজকে তুমি কোথায় ও দাদা তোমার ভয়ে তো এলাকার মানুষ হাঁটতে পারতো না তোমার কারণে এলাকার মানুষ তরতর করে কাঁপতো আজকে তুমি কোথায় নাই কোনো জানালা নাই কোনো দরজা নাই দুই দিনের দুনিয়াতে কত জনের দেখা হাসি খুশি সব ছেড়ে যেতে হবে একা ঠিক না আমার যুবক ভাই মনে করিও না আমি তো এখনো মাত্র ২০ ২৫ ১৫ না ভাই আলী বানাতের কাছে ৬ মাস টাইম ছিল আমাদের কাছে ৬ মিনিটও টাইম নাই ঠিক কিনা ভাই বলেন কালকে সকালে যে ঘুম থেকে উঠব সেই গ্যারান্টি আমাদের হাতে নাই সেই গ্যারান্টি আমাদের হাতে নাই আজকে বড় আফসোসের বিষয় ওই ইহুদি খ্রিস্টান আমাদেরকে জঙ্গি প্রমাণ করতে না পারলেও অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে আজকে আমাদের কলিজাকে পাথর বানিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় চিনিয়ে নিয়েছে তারা তারা আমাদের মাথা থেকে টুপি ফেলে দিয়েছে আজকে আমার ভাই কিছু মনে করবেন না আমি ভালোবাসি আপনাদেরকে আজকে আপনার চুলের যে স্টাইল আপনি রেখেছেন এই চুলের স্টাইলের কারণে আপনার মাথায় টুপি আপনি দিতে পারেন না কারণ টুপি দিলে তো আর আপনার চুলের ডিজাইন দেখাতে পারবেন না ঠিক কিনা বলেন এই চুলের কাটিং দিয়ে আপনাকে আজকে তারা টুপি টুপি ছাড়া করে ফেলেছে এরপর আপনাকে জিন্সের প্যান্ট দিয়ে আপনাকে ছেঁড়া ফাটা প্যান্ট পরিয়ে আপনাকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা ড্রেস পরিয়ে তারা মসজিদ থেকে বের করে দিয়েছে কোথায় আজকে ইসলামী লেবাস কোথায় আজকে ইসলামের সেই কিস্তি কালচার কোথায় চলে গেছে ভাই আমার নবী বলেছেন ওয়া ফারাগাকা কাবলা শুগুলিক তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার এই অবসর সময়কে মূল্যায়ন করো ঠিক কিনা কথা কও আজকে তুমি হয়তো ছাত্র তোমার আজকে নামাজ পড়ার টাইম আছে তোমার আজকে কোরআন তেলাওয়াত করার টাইম আছে কাল গোটা পরিবারের রেসপন্সিবিলিটি তোমার উপরে চলে আসবে হঠাৎ তোমার বাবা মরে যাবে তোমার মা চলে যাবে তোমাকে বলবে এখন ঘর চালাতে হবে তোমাকে চাকরি করতে হবে তোমাকে তখন ব্যবসায় মন দিতে হবে তখন তুমি চাইলেও মনের মতো ইবাদত করতে পারবে না আজকে তুমি ইবাদত বন্দেগিতে মনোযোগ দিয়ে দাও এই বেকার সময়কে তুমি মূল্যায়ন করো আল্লাহর রাস্তায় খরচ করো এরপরে আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন ওয়াহায়াতাকা কাবলা মওতিক মৃত্যু আসার আগে মৃত্যু আসার আগে হায়াতকে মূল্যায়ন করো মনে রাখবেন মৃত্যু কখনো বলে আসে না ঠিক কিনা কথা বলে কখনো বলে আসবে না আর কেয়ামতের অন্যতম আলামত আমার নবী কেয়ামতের ৩২ ৭২টা আলামতের একটা হাদিস বলেছেন তার মধ্যে একটা আলামত হচ্ছে হঠাৎ মৃত্যু এখন দেখেন ইদানিং বর্তমান সমাজে হঠাৎ মৃত্যু বেড়ে যায় ঠিক কিনা কথা বলে আপনি দেখতে পাবেন হাঁটতে হাঁটতে ধপ করে মরে গেছে বসতে বসতে অফিসে মরে গেছে খেতে খেতে পরে মরে গেছে জ্বর ছিল না কাশি ছিল না কিছুই ছিল না মৃত্যু আপনাকে বলে আসবে না ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রতিদিন একজন ব্যক্তি নিয়োগ রেখেছিলেন তিনি সেই ব্যক্তির কাজ ছিল ওমরকে বলা এই ওমর তোমাকে মরতে হবে এই ওমর তোমাকে মরতে হবে এই ওমর তোমাকে মরতে হবে ওই ব্যক্তি প্রতিদিন স্মরণ করিয়ে দিতেন ইসলামের দ্বিতীয় খলিফা মুরিদ ও মুরাদে মুস্তাফা মেহবুব ও মুহিব্বে মুস্তাফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ওমর ফারুকে আজম বলছেন এই বাবা তোমাকে আর আসতে হবে না আজকে থেকে তোমার ডিউটি শেষ বলে কেন আপনাকে মৃত্যুর কথা
কথাকে আর স্মরণ করাতে হবে না বলে এখন আর স্মরণ করাতে হবে না কেন ওমর ফারুকে আজম একটা দাড়ি দেখালেন দেখো আমার সাদা দাড়ি এটাই আমাকে প্রতিদিন মরণের কথা স্মরণ করিয়ে দিচ্ছে স্মরণ করিয়ে দিচ্ছে স্মরণ করিয়ে দিচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম কে বলেছিলেন এ আজরাইল তুমি আসার আগে আমাকে একটু ইনফর্ম করে আসিও তিনি এসে গেলেন বলে তুমি আমাকে বলে আসলে না যে বলে কেন আপনাকে তো আমি বলেছি আপনি কি দেখেন নাই আপনার দাড়ি সাদা হয়ে গেছে আপনার দাড়ি সাদা হয়ে গেছে আপনার চামড়া ফ্যাকাশে হয়ে গেছে এটাই হচ্ছে আপনার জন্য সিম্পটম আজরাইল আপনার জন্য হাজির হয়ে যাচ্ছে বাবারা আমার যৌবন এই যৌবন একবার এসেছে পৃথিবী নামক বিমান বন্দরে শুধু একবার নামতে পারবো আর কোনোদিন আসতে পারবো না পারবো না কাল হাশরের মাঠে আপনি আল্লাহকে বলার কোনো যুক্তি আপনার থাকবে না আল্লাহ বলবে তোকে এক ঘন্টা টাইম দিয়ে তুই ঢাকা যেতে পেরেছিস এক সপ্তাহ টাইমে তুই দুবাই চলে যেতে পেরেছিস আর 60 বছরেও কি তুই আমার জন্য প্রস্তুত হয়ে আসতে পারিস নাই 70 বছরেও কি তুই আমার জন্য প্রস্তুত হয়ে আসতে পারিস নাই আমরা বড় দুর্ভাগা আমরা যাওয়ার সময় জান্নাতের চাবিটা দুনিয়াতে রেখেই চলে যাই দুনিয়া 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 করে আমাদের অন্ধ চোখ অন্ধ হয়ে যায় ভাইজান আসুন আমার নবী এত ফ্যাসিলিটি আমাদেরকে দিয়েছেন এত ফ্যাসিলিটি এত কিছু এত কিছু এত কিছু পেয়েছি এই নবীর কারণে জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছেন নবী বলেছিলেন তোমরা হাশরের মাঠে চিন্তিত হবে না তোমরা ঈমান নিয়ে থাকো নামাজ পড়ার চেষ্টা করো হালাল খাও মা বাবার খিদমত করো সত্য কথা বলো কাল হাশরের মাঠে আমার নবী বলছেন তোমরা আমাকে খুঁজতে খুঁজতে পাবে কিতাবের গোড়ায় যখন তোমাদের আমলগুলো আল্লাহর কুদরতের বিশাল স্ক্রিনে দেখানো হবে আমি নবী তখন বলবো আল্লাহ একটু না দেখালে কি হয় না আমার উম্মত লজ্জিত হয়ে যাবে আল্লাহ আল্লাহ একটু না দেখালে কি হয় না আমার নবী সেদিন আমাদের পক্ষ হয়ে সুপারিশ করবেন কোন নবীর সেই পাওয়ার থাকবে না সব নবী সেদিন নফসি 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 করবেন শুধু আমার আর আপনার নবী বলবেন আনা লাহা আমি আছি আমি আছি আমি আছি আমি আছি হর নজর কাঁপ উঠেঙ্গে মহশর কে দিন خوف سے ہر کلیجہ بھی گل جائیں گے مسکراتے ہوئے آپ آ جائیں گے حشر کا سارا نقشہ بدل جائے گا امر دیال نبی سارا جیبن ایتو اونچو ہوار پڑے ہو ایتو اونچ مقامر ہوار پڑے ہو امر نبی بولچن انا اکل کما یاکل العبد امی کھائی جیبابے گلام کھائے গোলাম খায় ভাই আমি ওই পটিয়ার তফসির মাহফিলে বলেছিলাম গোলাম কেমনে খায় আই হাই হাই আমাদের দেশে কিছু মানুষ আছে বলতে হচ্ছে সামাজিক কথাগুলো আমরা বেশি বলি প্রয়োজনে বলি কিছু মানুষ এক সময় মানুষ থেকে খুঁজে খুঁজে খেত দুইটা পয়সা হলেই আর সালাম নেয় না ঠিক কি না কথা বল দুইটা পয়সা হলেই আর সালাম দেয় না মসজিদে গায়ের উপরে হেঁটে হেঁটে সামনের কাতারে চলে যায় ঠিক কি না আপনি শুনে অবাক হয়ে যাবেন কষ্ট হয় আপনাদের দর্শক আল্লাহুম্মা সুবহানাল্লাহ বলেন না ও বাচ্চা হারুন আয়াস মনে হয় আপনার সম্পদ চুরি করে নিয়ে আলাদা কামরার মধ্যে বোধহয় ঢুকাইয়া রাখতেছে আপনি একটু খবর নেন প্রতিদিন রাত্রে আয়াস আলাদা একটা রুমে চলে যায় রুমের দরজা বন্ধ করে মানুষ একবার বলে দুইবার বলে তিনবার বলার পরে বাদশা হারুন গিয়ে দেখে আয়াস একটা রুমে একা তখন দরজা নক করে এ আয়াস খোলো বলে কি হয়েছে আপনি কেন আসলেন বলে তুমি এখানে কি করছো বলে হুজুর আমি দেখতেছি এখানে এই যে দেখেন এই যে এই যে সিন্ধুক এখানে কি আয়াস এখানে হচ্ছে যেদিন আমি আপনার কাছে গোলাম হয়ে এসেছিলাম সেই দিনের কাপড়গুলো এখানে আছে বলে তুমি প্রতিদিন রাতে এগুলো দেখতে আসো কেন বলে কারণ
আপনি যখন আমাকে সম্মান দিতে দিতে আকাশ চুম্বি পাওয়ারে নিয়ে গেছেন আমাকে শয়তান জ্বালায় শয়তান জ্বালায় শয়তান আমাকে বলে আরে তুই তো এখন অনেক বড় ঠিক কি না বলেন না শয়তান আমাকে বলে আরে আয়াস তুই তো এখন মুনিব হয়ে গেছিস রে তুই তো আর গোলাম নাই তুই এখন বাদশা হারুনকে হটিয়ে সিংহাসনে যা শয়তান আমাকে পরিচিত করে সেজন্য আমি প্রতিদিন কামরার মধ্যে এসে এই পেটি খুলে আমি যে দাস ছিলাম আমার ছেঁড়া কাপড় ছিল সেগুলো আমি প্রতিদিন দেখে দেখে শয়তানকে দমিয়ে ফেলি বলি আমি কেউ না আমি একটা গোলাম 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 ঠিক কি না শুধু তাই না মিশরের একজন বড় শেখ শেখ শরাব ওনার একটা ঘটনা ভাই আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে উনি কম্পারেটিভ রিলিজিয়নের উপরে বক্তব্য রেখে গোটা মিশর কাঁপিয়েছে মুসলমানদের পক্ষে উনি জয়লাভ করেছে এরপরে ওনাকে সবাই মিলে মাথার উপরে তুলে ফেলতেছে স্লোগান দিয়ে দিয়ে ওনাকে বলতেছে আপনার মতো শায়খ পৃথিবীতে নাই মা আহসান মা আজমাল মা আকমাল আপনি তো অনেক বড় অনেক জ্ঞানী আপনি উনি কিভাবে বের হয়েছে সেখান থেকে বের হয়ে উনি মিশরের সরকারি গণশৌচাগার আছে না নাই আছে সরকারি বাথরুম ওনার গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাথরুমের গোড়ায় গেলেন বাথরুম খুলে ওখানে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন অনেকক্ষণ দরজা খুলে না পরে ওনার সহকারীরা দরজা বাড়ি দিয়ে বের করে ওনাকে দেখে উনি সেখানে কমেডের মধ্যে হাত দিয়ে ঘষে ঘষে বাথরুম ধুইতেছে ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এত বড় একজন স্কলার আপনি বাথরুম ধুইতেছেন কেন বলে তোমরা যখন একটু আগে আমাকে মাথার উপরে তুলে ফেলতেছিলে বলতেছিলে আপনার মতো আলেম নাই আপনার মতো শায়েখ নাই আপনার মতো জ্ঞানী নাই তখন শয়তান আমাকে ডিস্টার্ব করতেছিল সে আমাকে বলতেছিল ওরে বাবা আপনি তো অনেক বড় হয়ে গেছেন আমার ভিতরে অহংকার আসতে চাচ্ছিল সেজন্য আমি তাড়াতাড়ি বাথরুমের কমেট মুছে মুছে শয়তানকে বুঝাচ্ছি আমি এটাই আমি আর কিছু না ঠিক কি না কথা সেজন্য অনেক কথা বললাম ভাইজান আমল করার দরকার আছে না নাই আছে না নাই নামাজ ছাড়া যাবে না আমার নবী শেষ বয়সে দু চারটা শব্দ বলেছেন তার মধ্যে একটা হচ্ছে নামাজ সালাম শেষ সময়ে যেতে যেতে বলে গেছেন সালাম 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 আমি আপনাকে একটা সমীকরণ দিলে বুঝে যাবেন ওই আজাজিল যে শয়তান হয়েছে সিজদা দেয় নাই কয়টা জোরে কোন না কয়টা কাকে দেয় নাই আদম আলাইহিস সালামকে আল্লাহকে না আদম আলাইহিস সালামকে একটা সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে আল্লাহকে না আল্লাহ নবীকে আল্লাহ সৃষ্টিকে এবার আমাকে আর আপনাকে প্রতিদিন ১৭ দুকুনো ৩৪টা সিজদা ফরজ দিতে বলতেছেন কে আল্লাহ জোরে কোন না কে আল্লাহ কি কোন নবীকে না আল্লাহকে অন্য কাউকে নাকি আল্লাহকে তাহলে একটা সিজদা না দেওয়ার অপরাধে যদি শয়তান হতে হয় তাও আল্লাহকে না আমরা যে প্রতিদিন শুধু ফরজগুলো ধরেছি আমি নফল আর সুন্নত তো আছি ১৭টা সিজদা যে আমরা মিস করতেছি মুখ দেখানোর কোনো সুযোগ আছে লিখেছেন কেউ লেখেন নাই আজকে থেকে পরিবর্তন হয়ে যান যদি আগামীকাল থেকে নতুন মুসল্লি হয় তাহলে আমাকে দাওয়াত দেবেন ভবিষ্যতে না হলে আমাকে আর কোনোদিন দাওয়াত দেবেন না এই ওয়াজ এত কষ্ট শুধু কানের খোরাকের জন্য নয় শুধুমাত্র একজন যুবক যদি আমার নবীর সুন্নার পথে চলে আসে একজন যুবতী আমার মা যদি পর্দানসীন হয়ে যায় ঠিক কিনা কথা কন আমার মা বোনেরা শুনছেন মা বোনদের উদ্দেশ্যে কি আর বলবো অনেক কথা বলতে হবে শুধু একটা কথাই বলি যেই মহিলা আল মারাতু ইজা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়া সামাত শাহরাহা রমজানের রোজা রাখবে ওয়া আহসানাত ফারজাহা নিজের লজ্জাস্থানকে নিজের পর্দাকে কঠিনভাবে আবৃত করে রাখবে ওয়া আতাআত বালাহা
স্বামীকে সন্তুষ্ট রাখবে ফালতাদখুল আইয়ুবাবিল জান্নাতি শাআত সে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকে যেতে পারবে সুবহানাল্লাহ বাস আর আজকে গেলাম না শ্রেষ্ঠ উম্মত কারা আল্লাহ যখন বলেন কারা আল্লাহ আর যখন কারা আল্লাহ কবরের শ্রেষ্ঠ কারা আল্লাহ হাশরের শ্রেষ্ঠ কারা আল্লাহ জান্নাতে সবার আগে যাবে কারা আল্লাহ হাত তুলে বলেন ঠিক কি না আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক আমিন আমাদেরকে মা বাবার খিদমত করার তৌফিক দান করুক আমিন হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুক সত্য বলার তৌফিক দান করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته